রিজিকের কি প্রভাব। দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কাছেই একজন লোক, একজন ছোট্ট ব্যবসায়ী, নাম তার শাহজি আব্দুল্লাহ। ওই শাহজি আব্দুল্লাহর একটা কাজ ছিল, কাজটা হলো সে রোজ একটা আটা, যেটা আমাদের গ্রামের ভাষায় বলে এক আটা, একটা আটা এক আটি ঘাস সে সদা সর্বা প্রতিদিন সে সংগ্রহ করত, তুলি আনত, আনার পরে মাদ্রাসার কাছে ওই বাজারে সে বিক্রি করত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হয় আটা এক আটা ঘাস, তার এই এক আটা ঘাসের চাইতে সে বেশিও উঠাইত না কমও উঠাইত না। তার এই ঘাসগুলা নেওয়ার জন্য যারা ক্রেতা ছিল, যারা গরু বাছুর পালন করত, তারা তার ঘাসটা নেওয়ার জন্য খুবই পাগল ছিল, খুবই পেরেশান ছিল। সবাই আগে আসত যাতে শাহজি আব্দুল্লাহর ঘাস আমি খরিদ করতে পারি, সুবহানাল্লাহ। কারণ কারণ ওই লোকটার ভিতরে এত সততা ছিল, ওই লোকটার ভিতরে এত ন্যায়পরায়ণতা ছিল, সে কোনোদিন বাজারের মধ্যে ঘাসের অভাব দেখা দিলেও তার ঘাস যে প্রতিদিন এক আটা ছয় পয়সা বিক্রি করত, কোনোদিন অভাব দেখার পরেও সাত পয়সা সে বিক্রি করে নাই, সুবহানাল্লাহ। এমনকি তার যে ঘাস নেওয়ার জন্য সবাই ভিড় জমাইত, কোনোদিন সে দাম বৃদ্ধি করে নাই, বাড়ায় নাই। তার ভিতরে সেই ন্যায়পরায়ণতা ছিল, তার ভিতরে সেই সততা ছিল, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকালকের বাজার, আমাদের দেশের বাজার, আমাদের এলাকার বাজার যদি কোনো অবস্থাতে শুনতে পায় যে আজকে যেমন পেঁয়াজের কথা বলেন, আজকে দেখেন কোটি কোটি টাকার পেঁয়াজ তারা স্টক করে, গুদামজাত করে পেঁয়াজগুলা ফসাইয়া সাগরের মধ্যে ছেড়ে দিতেছে, অথচ মার্কেটে ছাড়তেছে না। আজকে এই সময়ে পেঁয়াজের দাম থাকার কথা ছিল 20 থেকে 25 টাকা, এখনো পর্যন্ত 70-80-90 টাকা কেজি দামে সেই পেঁয়াজ মুসলমানদেরকে, আমার এলাকার জনগণকে, আমার দেশের জনগণকে খরিদ করতে হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে অসাধু ব্যবসায়ীদের কারণেই আজকে সমাজ এবং জাতির লাঞ্ছনার অবমাননা, ঠিক না বেঠিক? সুতরাং এইসব অসাধু ব্যবসায়ীদের হাত থেকে বাঁচতে হলে মুসলমানদেরকে হালাল রিজিকের অন্বেষণ করতে হবে, ঠিক না বেঠিক? আসুন, এই যে এক ব্যক্তি শাহজি আব্দুল্লাহ, সেই লোকটা ছয় পয়সা বিক্রি করত, ছয় পয়সার মধ্য থেকে 2 পয়সা দিয়ে তার খাবার সংগ্রহ করত। দেখেন কেমন ন্যায়পরায়ণ, আর 2 পয়সা দিয়া জমা রাখত, 2 পয়সা গেল 4 পয়সা, আরো 2 পয়সা আল্লাহর ওয়াস্তে গরিব মিসকিন বিধবা এতিমদের মধ্যে বন্টন করে দিত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার প্রশ্নের জবাব দিন যদি বুঝে থাকেন, লোকটা কিসের কাজ করত? গাছ তুলত, কয় পয়সা বিক্রি করত? 6 পয়সা বিক্রি করত, 2 পয়সা দিয়া তার পরিবারের জীবিকা নির্বাহ করত, আর 2 পয়সা জমা রেখে দিত, আর 2 পয়সা গরিব মিসকিন এতিমদের মধ্যে বন্টন করে দিত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 পয়সা 2 পয়সা করে বছর শেষে যখন 7 পয়সার সামান্য উপরে অথবা কাছাকাছি হইত, তখন বছর শেষে সে দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরামদেরকে দাওয়াত খাওয়ানোর ব্যবস্থা করত, সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমানেরা চিন্তা করেন, ইয়াকুব নানুতুই রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই দিন শাহজি আব্দুল্লাহর ঘরে কোন দিন খাবার খাবো, দাওয়াত খাবো, এই অপেক্ষায় আমরা থাকতাম। কারণ তার পরিবারের যেই টাকা পয়সা যেইগুলো ছিল সেইগুলো এত হালাল ছিল, এই হালাল খাবার গ্রহণ করার কারণে আমি ইয়াকুব নানুতুই রহমাতুল্লাহি আলাইহির শুধু ইবাদত আর ইবাদত করতে মন চাইতো, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুই রহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন যখন কোনো আল্লাহর বান্দা এবং বান্দি হালাল খাবার খায়, হালাল খাবার খাওয়ার পরে যখন হালাল খাবার খাবারের
প্রভাবে সে সদা সর্বদা সত্য কথা বলে কোনদিন মিথ্যা কথা বলে না হালাল খাবার খাওয়ার কারণে তার ইবাদত করতে মন চায় ইবাদত কোনদিন ছাড়তে মন চায় না ফরজ ইবাদত করে তো করে এমন কি নফল নামাজও পড়ে এমন কি তাহাজ্জুদের নামাজও পড়ে এই মনটাই চায় শুধু তারব ইয়াকুব নলতুই রহমাতুল্লাহি আলাইহি বলেন আমাকে একজন লোক একদিন দাওয়াত দিয়েছিল আমি তার বাড়িতে দাওয়াত খাইতে গেলাম আমি জানি নাই এর আগে সে হালাল খাবার আমার জন্য তৈরি করেছে না হারাম খাবার তৈরি করেছে আমি তার বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করতে বইলাম যখন খানা খাইতে বসলাম তখন আমি এক লুকমা যেই মাত্র আমার ভিতরে দিয়েছি এমনি অবস্থায় আমি বুঝতে পারলাম যে এই খাবারের মধ্যে হারাম মিশ্রিত রয়েছে এমনি অবস্থায় আমার ভিতর থেকে বমি চলে আসলো আমি আর খানা বাদ দিয়াই চলে আসলাম কিন্তু রে মানুষেরা শুনে রাখুন এই এক লুকমার সামান্য খাবার ভিতরে যাওয়ার কারণে ইয়াকুব নলতুই রহমাতুল্লাহি আলাইহি বলেন ৪০ দিন পর্যন্ত আমার শুধু মন চাইতো আমি ওই গুনার কাজ করি অমুক গুনার কাজ করি অমুক গুনার কাজ করি এইভাবে সদা সর্বদা আমার মন চাইতো নাউজুবিল্লাহি মিন যালিক এখন চিন্তা করেন হারাম খাবারের কত প্রভাব আর এরা হচ্ছে ছিলেন আল্লাহর ওলি এক লুকমা মুখে দেওয়ার সাথে সাথেই বুঝতে পেরেছেন যে এর ভিতরে হারামের প্রভাব রয়েছে হারাম মিশ্রিত রয়েছে যার কারণে বমি করার পরেও তিনি রেহাই পান নাই ৪০ দিন পর্যন্ত মন চায় কিভাবে আমি ওই গুনার কাজ করি সেই গুনার কাজ করি এইভাবে তার মন শুধু গুনার দিকে দাবিত হয় কোন কারণে হারাম খাবার খাওয়ার কারণে তার বিপরীত ইয়াকুব নানো তুই রহমতুল্লাহ আলাইহি বলেন আমি যখন একবার হালাল খাবার খাই হালাল খাবার খাওয়ার কারণে আমার মন চায় শুধু ইবাদত করি শুধু তাহাজ্জুদের নামাজ পড়ি নফল নামাজ পড়ি জিকির আজকার করি এইভাবে নেক কাজ করতে মনে চায় শুধু তা না এ মুসলমানেরা একটু চিন্তা করেন আর ভাবুন হালাল এবং হারাম এই দুইটা রিজেকের মধ্যে কি ধরনের প্রভাব রয়েছে এই দুইটা রিজেকের মধ্যে এত প্রভাব রয়েছে এই প্রভাবের কারণে আজকে মানুষ ধ্বংস হয় সন্তান ধ্বংসের পথে যায় সন্তান গুনাগার হয় একমাত্র একটা কারণেই কারণ হারামের প্রভাবটা তার ভিতরে থাকার কারণেই এই জন্য সদা সর্বদা হালাল খাবার সংগ্রহ করতে হবে হালাল খাবার আমাদেরকে খাইতে হবে হারাম পরিত্যাগ করতে হবে হারামকে ছেড়ে দিতে হবে ঠিক না বে ঠিক সদা সর্বদা একবারে হারাম আর হালালের মধ্যে এত পার্থক্য শুধু এটা না আফগানিস্তানের একজন বাদশাহ আব্দুর রহমান তার দাদা দুস্ত মোহাম্মদ সেই দুস্ত মোহাম্মদ তার সন্তানকে আফগানিস্তানের সীমান্তে জেহাদে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন যুদ্ধ করার জন্য যখন পাঠিয়েছেন সেনাপতি হলেন দুস্ত মোহাম্মদের সন্তান এই সন্তানের নেতৃত্বে যুদ্ধ হচ্ছে এমন সময় সারা আফগানিস্তানের যত মিডিয়া পত্র পত্রিকা আছে সবগুলা সংবাদ দিয়েছে যে বাদশাহ যাপনা আপনার সন্তান পরাজিত হয়ে আপনার সন্তান পরাজিত হয়ে শূন্য সামন্ত নিয়ে বাড়ির দিকে ফিরে আসতেছে মুসলমানের বাচ্চা মুসলমান তার অন্তরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে লজ্জায় মাথা রাখবে কোথায় সন্তানকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাইলাম বর্ডারে যুদ্ধ করার জন্য বাতিলের সাথে সেখান থেকে পরাজিত হয়ে ফিরে আসতেছে সমস্ত মিডিয়াগুলা খবর প্রকাশ করেছে এই চিন্তায় গড়ের মধ্যে শুধু হাঁটাহাঁটি করে আর একটা পেরেশানি বেচইনি বাপ তার শরীরের মধ্যে জাগ্রত হয়েছে ওই সময় বাদশার স্ত্রী জিজ্ঞাসা করলো কি অবস্থা কি হয়েছে আপনার আপনি কেন এত পেরেশানি করেন তার কারণটা কি আমি বুঝতে পারলাম না তখন সাজি আব্দুল্লাহ স্ত্রীকে ডাক দিয়ে বলেন শুনো আমি বড় আশা করে আমার সন্তানটাকে সেনাপতির দায়িত্ব দিয়া আমি যুদ্ধ করার জন্য পাঠিয়েছিলাম সারা দেশের যত সংবাদ মাধ্যমগুলো আছে
সবগুলা সংবাদ দিয়েছে আমার সন্তান পরাজিত হয়ে শূন্য সামন্ত নিয়ে ফিরে আসতেছে। যেই মাত্র এই কথাটা বলেছে এমনি বাদশার স্ত্রী বলে ও বাদশা যা আপনা খোদার কসম করে বলি আমার সন্তান পরাজয় বরণ করতে করে করতে পারে না, আমার সন্তান কখনো পরাজিত হয়ে শূন্য সামন্ত নিয়ে ফিরে আসবে না, আমার সন্তান সেই জায়গায় হয়তো শাহাদত বরণ করবে অথবা বিজয়ী বেশে আবার আমার কুলে ফিরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কোন কারণে এত সান্ত্বনা দেয় তার স্বামীকে, সন্তানের উপরে তার এত ভরসা কিসের? শেষ পর্যন্ত কিছুদিন যেতে না যেতে দেখা গেল ঠিকই আবার সংবাদ প্রচারিত হয়েছে বাদশাহ আপনার সন্তান বিজয় অর্জন করে বিজয়ী বেশে দেশে ফিরে আসতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই সংবাদ শোনার পরে বাদশাহ তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করে, স্ত্রী হে আমি বুঝতে পারলাম না সিআই সহ আমার আফগানিস্তানের সমস্ত মিডিয়াগুলা সংবাদ দিয়েছে, সমস্ত প্রচার মাধ্যমগুলা সংবাদ দিয়েছে যে আমার ছেলে পরাজিত হয়ে শূন্য সামন্ত নিয়ে বাড়িতে ফিরে আসতেছে, আর তুমি ঘরে বসে বসে কোন জিনিসের কারণে বুঝতে পারলা যে আমার সন্তান পরাজিত হয়ে ফিরে আসতে পারবে না, আমার সন্তান সেই জায়গায় শাহাদত বরণ করবে অথবা বিজয়ী বেশে আবার আমার কোলে ফিরে আসবে, এই কথাটা তুমি কোন কারণে বলতে পারলা, কোন জিনিসে তোমাকে এত সাহস যোগাইল স্ত্রী? এমনি অবস্থায় স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী তুমি একটা কথা জেনে রাখো, যেই দিন থেকে আমার সন্তান গর্ভে এসেছিল সেই দিন থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমি একটা লুকমা হারাম খাবার তো দূরের কথা সন্দেহযুক্ত কোনো খাবার আমি গ্রহণ করি নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়ার পর পর্যন্ত মা হারাম খাবার খাওয়া তো দূরের কথা সন্দেহযুক্ত কোনো খাবার গ্রহণ করে নাই, এই আত্মবিশ্বাসী মাকে সাহস দিয়েছে এবং বুকে হাত দিয়ে মা বলেছে আমার সন্তান কোনোদিন পরাজিত হয়ে কাপুরুষের মতো ফিরে আসতে পারে না, হয়তো বিজয়ী বেশে ফিরে আসবে নতুবা সেই জায়গায় শাহাদত বরণ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন হালাল রিজেকের কত প্রভাব, হালাল রিজেকের কত, আর আমাদের দেশে তো হারামের কোনো অভাব নাই। একটা বার চিন্তাও করে না, মুসলমান জাতি হিসাবে আমি মুসলমান, আমার সন্তানকে আমি লালন পালন করলাম, আমার সন্তানের জন্য কত মাতার গাম পায়ে জড়াইলাম, আমার সন্তানের জন্য আমি কত ত্যাগ স্বীকার করলাম, আমার সন্তান যে খাবার জোগাড় করতেছে সেটা হালাল না হারাম একবার চিন্তাও করে না, ঠিক না বেঠি? হ মুসলমানেরা, আপনার সন্তান হারাম খাবার খায়, হারাম সংগ্রহ করে আপনার ঘরে এনে দেয়, আপনি খান, এই হারামের গুণাগার আপনি হবেন, কিয়ামতের ময়দানে সন্তানের কারণে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ইন কণ্ঠে জানাইয়া দেন দুনিয়ার মানুষের আরে, ও আমার উম্মত মুমিন মুমিনাতেরা শুনে রাখো, তোমাদের প্রত্যেককেই প্রত্যেকটা দায়িত্বভার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন ছেলের গার্জেন যদি তার বাবা হয় ছেলের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, পরিবারের অভিভাবক যদি বাবা হয় পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, গ্রামের অভিভাবক যদি গ্রামের কোনো মুরব্বী হয় গ্রাম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, এমনকি ওয়ার্ডের মেম্বার হলে ওয়ার্ড সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, ইউনিয়নের চেয়ারম্যান হলে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, উপজেলার চেয়ারম্যান হলে উপজেলা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, এইভাবে রাষ্ট্রপ্রধান যদি হয় রাষ্ট্র সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, এক কথায় নবীজি বলেন প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, যতক্ষণ পর্যন্ত জবাব দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত এক পাও তুমি পিছন দিকে হিলাইতে পারবা না, সামনেও তুমি একদম আগাইতে পারবা না, প্রত্যেকটা কথার জবাব তোমার দায়িত্ব সম্পর্কে দিতেই হবে, এজন্য আমার নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
নবীজি বলেন প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে এমন কি একজন বকরির রাকাল যদি হয় তাহলে বকরির রাকালি তুমি কতটুকু ইসলামের শরীয়তের বিধান অনুযায়ী রাকালি করেছো সেই সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করা হবে এক পাও সামনের দিকে হেলাইতে পারবা না এক পাও পিছন দিকেও তুমি হেলাইতে পারবা না এখন চিন্তা করেন এখন চিন্তা করেন আমার সন্তান সম্পর্কে যদি আমার জবাবদিহি করা লাগে আমার সন্তান সম্পর্কে কিয়ামতের ময়দানে যদি আমার জবাবদিহি করা লাগে তাহলে সেই জবাবদিহিতার আগে আজকে কেন আমি আমার সন্তানকে শায়েস্তা করি না আজকে কেন আমি আমার সন্তানকে শাসন করি না আজকে আমার সন্তানকে কেন জিজ্ঞাসা করি না এ সন্তান তুমি যে আজকে 1000 টাকা 10000 টাকা ইনকাম করেছো কোন পথে তুমি অর্জন করেছো কোন জায়গা থেকে সেই টাকাটা তুমি ইনকাম করেছো সেই কুজ কি কোনোদিন নিয়েছিলেন সেই কুজ দিবেন না আর সন্তান সুফি হবে সন্তান ভালো হবে সেই আশা করেন এই আশা করা যেমন আপনার কল্পনা আপনার সন্তানকে হালাল রিজিকের জন্য তালাশ না করার কারণে কোন জায়গা থেকে তুমি রুজি রোজগার করে এনেছো হারাম পথে না হালাল পথে এই কথা জিজ্ঞাসা না করার কারণে তুমি যে বেহাই পাবে সেইটাও তোমার জন্য কল্পনা চালার কিছুই না এই কারণে মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্বভার রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সদা সর্বদা জিজ্ঞাসা করা হবে আমাদের দায়িত্ব আমাদেরকে পালন করে যেতে হবে আর দায়িত্ব যদি পালন না করি কিয়ামতের ময়দানে সন্তান যদি জাহান্নামী হয় এই সন্তান যখন আমার জাহান্নামী হবে যখন তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই সন্তান তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে আয় আল্লাহ আমার আব্বা এবং আব্বা অর্থাৎ আমার অভিভাবক আমার গার্জেন যারা আছে তাদেরকে নিয়ে আসেন তাদেরকে না আনা পর্যন্ত তাদেরকে হাজির না করা পর্যন্ত আমি এক পাও সামনের দিকে হিলাইব না সামনের দিকে আগাইব না এই কথা বলার পরে ফেরেশতারা আল্লাহর হুকুমে তার অভিভাবক যারা ছিল তাদেরকে নিয়ে আসবে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا মুসলমানেরা সন্তান যেই সময় আপনার অভিভাবকত্ব থাকার পরেও আপনার অভিভাবকত্বের ভিতরে থাকার পরেও সন্তান যদি নষ্ট হয় জাহান্নামী হয় তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে হায় আল্লাহ আমি তাদেরকে অভিভাবক মেনেছিলাম তাদেরকে গার্জেন হিসাবে আমি গ্রহণ করেছিলাম তারাই আমাকে পথ প্রশস্ত করেছে সুতরাং আমি একা জাহান্নামের ভিতরে যাব না আমার অভিভাবকদেরকে নিয়ে আসেন নিয়ে আসার পরে আমার শাস্তিটাও তাদেরকে দিন তাদেরটাও শাস্তি তাদের দিন অর্থাৎ তাদেরকে আপনি ডাবল শাস্তি দিন ডাবল শাস্তি কেন দিবেন ডাবল শাস্তি দেওয়ার কারণ হলো যাতে করে তারা চরম অপমানিত হয় জোরে বলেন নাউজুবিল্লাহ রে মুসলমান একটু চিন্তা করেন আর ভাবুন যেই সন্তানকে নিজে না খাইয়া খাওয়াইলেন যেই সন্তানকে নিজে না পড়ে পড়াইলেন যেই সন্তান যেই সময় আপনার কাছে একটা জামার আবদার করেছে আপনি তার জামাটা যখন আবদার পূরণ করে দিয়েছেন তখন আপনার অন্তরের মধ্যে সান্ত্বনা বোধ করেছেন এই সন্তান যদি কিয়ামতের ময়দানে যেই দিন কোনো আশ্রয় থাকবে না সেই দিন আমার অভিভাবকত্ব আমি অভিভাবক হওয়ার কারণে যদি আমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যায় এর চাইতে চরম অপমাননার আর চরম লাঞ্ছনার আর কিছুই হইতে পারে না এর চাইতে চরম অপমাননার আর চরম লাঞ্ছনার কিছুই হইতে পারে না এই কারণে আমার সন্তান যে রুজি রোজগার করে খাবার নিয়ে আসে এই খাবারটা কোন জায়গা থেকে নিয়ে আসে কিভাবে নিয়ে আসতেছে সেই জিনিসটাও আমাদেরকে তালাশ করতে হবে সেই জিনিস যদি আমরা তালাশ না করি তাহলে আল্লাহর নির্দেশের অবমাননা করলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিম মা রযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আয়াতের আলোচনা করার সুযোগ নাই এক কথায় সরসংক্ষেপ হলো এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন আমি যে রিজেক্ট তোমাদেরকে দান করেছি পবিত্র রিজেক্ট সেই পবিত্র রিজেক্ট থেকেই তোমরা খাবার গ্রহণ করো যদি এইভাবে গ্রহণ করো তাহলে হালাল রিজেক্ট খাওয়ার কারণে
عبادت করতে ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে রোজা রাখতে ভালো লাগবে জিকির আসকার করতে ভালো লাগবে তাসবিহ তাহলিল করতে ভালো লাগবে সত্য কথা বলতে ভালো লাগবে আর হারাম খাবার যদি গ্রহণ করেন এই হারামের প্রভাবে আপনাকে শুধু গুনার দিকে দাবিত করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে হেফাজত করুন হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হুজুর এসে গেছেন আমি সময় নষ্ট করার কারণে হুজুরের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইলম ও আমলের মধ্যে বরকত দান করেন এলাকার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দিন সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন